হাই, আমি বিশ্বজিৎ পাল। এখন ডিসকাস করছি কোনো একটা চুম্বক দ্বিমেরুর জন্য কোনো একটা বিন্দুতে চুম্বক ক্ষেত্র প্রবলের মান আমরা নির্ণয় করব। ধরা যাক একটা ম্যাগনেট আছে, একটা ম্যাগনেটিক ডাইপোল আছে। ম্যাগনেটিক ডাইপোল হচ্ছে, ম্যাগনেটিক ডাইপোলটা আমি ধরলাম হচ্ছে এই অভিমুখে কাজ করছে, এবং ম্যাগনেটিক ডাইপোল মুভমেন্ট অর্থাৎ চৌম্বক দ্বিমেরু ভ্রামকের মান হচ্ছে এম। তাহলে এখান থেকে আমরা যদি আর থিটা দূরত্বে একটা বিন্দু নিই, এই ডিস্টেন্সটা হচ্ছে আর, এখানে হচ্ছে থিটা দূরত্ব, থিটা অ্যাঙ্গেল, তাহলে এখানকার পি বিন্দুতে চৌম্বক আবেশের মান কত হবে সেটা আমরা দেখব। তাহলে আমরা এই অবস্থায় কি করছি না, অ্যাজ পার ডেফিনেশন এখানে আমাকে একক বিচ্ছিন্ন উত্তর মেরুকে রাখতে হবে, সে যে পরিমাণ বল অনুভব করবে সেটাই হচ্ছে ওই পি বিন্দুতে চৌম্বক প্রাবল্যের মান, এবং যেদিকে বল অনুভব করবে সেটাই হবে চৌম্বক ক্ষেত্রফলের অভিমুখ। তাহলে আমরা এই এম ডাইপোলটার এইখানে একটা একক চুম্বক উত্তর মেরুকে রাখলাম। তাহলে এইবার এম ডাইপোলটাকে চুম্বক দ্বিমেরু যেহেতু ভেক্টর রাশি, একে আমরা দুটো কম্পোনেন্টে ভাগ করে নিই। একটা মনে করতে পারি যে একটা চুম্বক দ্বিমেরু আছে এদিক বরাবর, এই চুম্বক দ্বিমেরুটাকে আমরা এইভাবে আবার আঁকছি, একটা চুম্বক দ্বিমেরু আছে এদিক বরাবর আমরা ধরলাম, যার মান হবে কত না এম কস থিটা, আর আরেকটার অভিমুখ ধরলাম এদিক বরাবর। তাহলে এম চুম্বক দ্বিমেরু ভ্রামকটা ভেক্টরটাকে আমরা ভেঙে ফেললাম, তাহলে এদিককার কম্পোনেন্টের ভ্যালু কত হবে, এদিককার কম্পোনেন্টের ভ্যালু হবে এম কস থিটা, এদিককার কম্পোনেন্টের ভ্যালু হবে এম সাইন থিটা। তার মানে আমরা মনে করতে পারি দুটো চুম্বক দ্বিমেরু রয়েছে, একটা হচ্ছে তার ভ্যালু এম কস থিটা আর একটার ভ্যালু হচ্ছে এম সাইন থিটা। তার মানে এখন আর এম এই চুম্বক ভ্রামকটার মনে করছি অস্তিত্ব নেই। তাহলে এই অবস্থায় এম সাইন থিটা, এম কস থিটা এই চুম্বক দ্বিমেরুটার জন্য তার অক্ষের আর দূরের কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্র প্রবলের মান যদি বি ওয়ান হয়, তাহলে বি ওয়ান কত হবে না বি ওয়ান হবে ইকুয়াল টু, বি ওয়ান ইকুয়াল টু কত হবে না মিউ জিরো বাই ফোর পাই ইনটু, এটা হচ্ছে ট্যানজেন্টের পজিশন অর্থাৎ অক্ষের উপর আর দূরের কোনো বিন্দুতে চুম্বক আবেশের মান দাঁড়ায় কত, টু ইনটু এম ডিভাইডেড বাই আর কিউব। এখানে এম এর মান কত, এম কস থিটা, দেয়ার ফোর এখানে এম কস থিটা বাই আর কিউব। এবং আমরা জানি চুম্বক ক্ষেত্র বলে অভিমুখ কোন দিকে হয় না, ট্যানজেন্ট এ পজিশন অর্থাৎ অক্ষের উপর কোনো বিন্দুতে চুম্বক দ্বিমেরু ভ্রামকের অভিমুখ যেদিকে থাকে ক্ষেত্র প্রবলের অভিমুখ সেই দিক বরাবরই হয়, আর এম সাইন থিটা এই তড়িৎ দ্বিমেরুটার জন্য আর দূরের কোনো বিন্দুতে চুম্বক আবেশের মান সমান্তরালভাবে বিপরীত অভিমুখে হবে, এবং তার ফলে এম সাইন থিটা এই দ্বিমেরুটার অভিমুখ এদিকে থাকে, তাহলে এই দিকে হবে বি টু, তাহলে বি টু হবে এম সাইন থিটার প্যারালাল এবং অপোজিট ডিরেকশান অর্থাৎ অ্যান্টি প্যারালাল। তাহলে বি টু ইকুয়াল টু কত হবে মিউ জিরো বাই ফোর পাই, এখানে হচ্ছে ট্যানজেন্ট লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোনো বিন্দুতে চুম্বক আবেশের ফর্মুলা সেটা বসাচ্ছি, মিউ জিরো বাই ফোর পাই এম, এম মানে হচ্ছে এখানে এম সাইন থিটা ডিভাইডেড বাই আর কিউব। তাহলে ওই বিন্দুতে মোট চুম্বক আবেশের মান কত হবে, এই চুম্বক ক্ষেত্রফলের মান কত হবে না এই দুটো ভেক্টরে যদি যোগ করি, তাহলে এটা যদি বি ভেক্টর হয়, এটা যদি আমার বি ভেক্টর হয় তাহলে বি ভেক্টরের মান কত হবে না এই দুটো ভেক্টরের লব্ধি। পরিষ্কার হচ্ছে এই বি ওয়ান আর বি টুর মধ্যবর্তী কোণ হচ্ছে কত, 90 ডিগ্রি, তাহলে বি ইকুয়াল টু হচ্ছে রুট ওভার বি ওয়ান স্কোয়ার প্লাস বি টু স্কোয়ার, তার মানে রুট ওভার এটার হোল স্কোয়ার প্লাস এটার হোল স্কোয়ার। তাহলে মিউ জিরো বাই ফোর পাই এম বাই আর কিউবকে আমি রুটের বাইরে বার করে নিচ্ছি, মিউ জিরো বাই ফোর পাই ইন টু
एम वाई आर क्यूब के बार कर निलाम इटर होल स्क्वायर माने होच्छे फोर एम फोर कॉस स्क्वायर थीटा और एदिके पड़े आछे एकटा साइन स्क्वायर थीटा तार माने इक्वल टू म्यू जिरो बाय फोर पाई इंटू एम बाय आर क्यूब इंटू वन एकटा कॉस स्क्वायर थीटा एकटा साइन स्क्वायर थीटा जोग करलाम तार माने वन आर पड़े थाकलो कत तीनटे कॉस स्क्वायर थीटा तीनटे कॉस स्क्वायर थीटा। नेक्स्ट एटा जदि थीटा एंगेल है তাহলে বি এর ডিরেকশান কোন দিকে হবে না বি এর ডিরেকশান যে কোনো একটা ভেক্টরের রেসপেক্টে যদি বার করি তাহলে এটা যদি আলফা ধরি তাহলে আমরা লিখতে পারবো ট্যান আলফা ইকুয়াল টু ট্যান আলফা ইকুয়াল টু বি ওয়ান বি ওয়ান মিনস হচ্ছে এখানে থাকবে হচ্ছে মিউ জিরো বাই ফোর পাই ইন্টু এম সাইন থিটা বাই আর কিউব ডিভাইডেড বাই বি টু মানে মিউ জিরো বাই ফোর পাই ইন্টু টু এম কস থিটা বাই আর কিউব তার মানে আলটিমেটলি সব কেটে যাবে কস হয়ে যাবে তাহলে থাকবে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা দ্যাটস মিন হচ্ছে ট্যান থিটা ট্যান থিটা ডিভাইডেড বাই এখানে সবগুলো কেটে যাচ্ছে ডিভাইডেড বাই হচ্ছে টু তাহলে আলফা ইকুয়াল টু হচ্ছে ট্যান ইনভার্স ট্যান থিটা বাই টু এটা হবে বি ভেক্টরের ডিরেকশান। এইবার এইখানে এই ফর্মুলাটা থেকে আমরা ট্যান এইটা যদি মনে রাখি তাহলে অক্ষের উপর কোনো বিন্দুতে আমাদের ফর্মুলা কী ছিল অক্ষের উপর ছিল মিউ জিরো বাই ফোর পাই ইন্টু টু এম বাই ডি কিউব বা আর কিউব তাহলে এখানে যদি থিটা ইকুয়াল টু জিরো বসায় তাহলে সেটাই আসছে মিউ জিরো বাই ফোর পাই এখানে আসছে কত না মিউ জিরো বাই ফোর পাই এখানে আসবে হচ্ছে এম বাই আর কিউব যদি থিটা ইকুয়াল টু জিরো ডিগ্রি হয় জিরো ডিগ্রি হলে এটা আসবে হচ্ছে কস জিরো মানে ওয়ান তাহলে তিন প্লাস এক চার চারের রুট মানে দুই তাহলে টু এম বাই ডি কিউব বা আর কিউব আর যদি আমরা লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোনো বিন্দু নিই তখন থিটা ইকুয়াল টু কত হবে নাইনটি ডিগ্রি কস নাইনটি মানে ইকুয়াল টু জিরো তার মানে মিউ জিরো এম বাই ফোর পাই আর কিউব বা ডি কিউব তার মানে এখান থেকে আমরা দুটো পজিশানেও ইকুয়েশান বার করে নিতে পারবো অর্থাৎ অক্ষের উপর কোনো বিন্দুতে চুম্বক আবেশের মান নির্ণয় করা যাবে আবার লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোনো বিন্দুতে চুম্বক আবেশের মানও এই ফর্মুলা থেকে বার করে নেওয়া যাবে কিন্তু এক্ষেত্রে চুম্বক দ্বিমেরু ভ্রামকটাকে খুব ছোট ধরা হয়েছে অর্থাৎ এর দৈর্ঘ্যটা খুব ক্ষুদ্র এটা ধরা হয়েছে দ্যাটস অল।